হাজীগঞ্জে 8,500 কৃষক বিনামূল্যে পাচ্ছেন সার ও বীজ। চলতি মৌসুমে উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে হাজীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 2023-2024 অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার 8,500 কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে 3,400 কৃষক জনপ্রতি 5 কেজি উফশি আমন ধানের বীজ, 10 কেজি ডিএপি সার ও 10 কেজি এমওপি সার রবি প্রণোদনা হিসেবে 9টি ফসলের জন্য 1,600 কৃষকের মধ্যে বীজ ও সার এবং 3,500 কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ দেওয়া হচ্ছে। কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম বলেন, এবছর হাজীগঞ্জের 9,661 হেক্টর জমিতে 34,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা সহ বিভিন্ন রবি শস্যের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি বলেন, বর্তমান সরকার করোনা পরবর্তী সময়ে কৃষক সমাজের উন্নয়নে এবং কৃষি পণ্যের আবাদ ও উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকদের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছে। কৃষি কর্মকর্তা আরও বলেন, ইতিমধ্যে বেশিরভাগ ইউনিয়নে সার ও বীজ বিতরণ সম্পন্ন হয়েছে। যে কয়টি ইউনিয়নে বাকি আছে চলতি সপ্তাহের মধ্যে সেগুলোতে বিতরণ করা হবে।